বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে জয়ের ধারা বজায় রাখল তৃণমূল। দুটি আসনেই জয় ছিনিয়ে আনল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ও শত্রুঘ্ন সিনহা, যার ফলস্বরূপ মানুষের বিপুল সমর্থনের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে দুই কেন্দ্রের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি লেখেন, মা মাটি মানুষের দলকে শুভ নববর্ষের উপহার দিয়েছেন ভোটাররা। আমাদের ওপর পুনরায় আস্থা ভরসা রাখার জন্য মানুষকে স্যালুট জানাই। আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা আসনের ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল প্রার্থীদের বিপুল ভোট দিয়ে সমর্থন করায় আমি কুর্নিশ জানাই। আসানসোলে 230,000 ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এই জয় প্রসঙ্গে শত্রুঘ্ন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়েছে লড়াই, আসানসোলবাসীকে ধন্যবাদ। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা আসনে 20,030 ভোটের ব্যবধানে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় ছিনিয়ে এনেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তৃণমূলের এই জয়ের ফলে বেশ উচ্ছ্বাসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, ধন্যবাদ আসানসোল এবং বালিগঞ্জ। হিংসা এবং অত্যাচার মুক্ত দেশের লক্ষ্যে ভারতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন আপনারা। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে আমরা প্রতিজ্ঞা করছি সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকব। এরপর থেকে কেবল ভালোই হবে।